রাজ্যের বিদ্যুৎ নিগমকে যাতে বেসরকারিকরণের হাত দিয়ে ঠেলে দেওয়া না হয় তার জন্য দাবি জানিয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় ত্রিপুরা মহিলা পরিষদ। এদিন ত্রিপুরা মহিলা পরিষদ সাধারণ সম্পাদিকা রাজিয়া খাতুন জানান, রাজ্য সরকার যাতে বিদ্যুৎ পরিষেবা বেসরকারি না করে এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। বেসরকারি সংস্থা খাতে তুলে দিয়েছে গভর্নমেন্ট, এটা আমরা আজকে মানছি না। দেখা গেছে যে এর আগে যে বিদ্যুৎ মানে গরিব মানুষ, তাছাড়া আজকে লকডাউনের পরিস্থিতির ফলে শ্রমজীবী মানুষদের সরকারি সংস্থার হাতে যে ছিল মানে আদা গভর্নমেন্ট ছিল এর আগে বিদ্যুৎ পরিষেবা, ওইটাই তাদের পরিশোধ করতে কষ্ট হচ্ছে এই করোনা পরিস্থিতিতে। এখন দেখা গেছে গরিব মেহনতি মানুষদের কোনো কাজ নেই, তার উপর দেখা গেছে এখন এটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। বেসরকারি সংস্থার হাতে গেলে যত টাকা দিতে পারবে ততই কারেন্ট মানে সরবরাহ করতে পারবে, টাকা শেষ কারেন্ট আর দেওয়া হবে না, প্রিপেড সিস্টেম যেটা। কিন্তু আমরা আজকে দাবি করছি এই বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি সংস্থাকে তুলে দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।